আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ, কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের, তবে মানুষের কথা ভেবে এখনো হাসপাতালে কিছু চিকিৎসক, দায় নিয়ে কি পদত্যাগ করবেন মমতা? আরজিকর ধর্ষণ কাণ্ডে উত্তাল দেশ, ছাত্রী হত্যাকাণ্ডে কলকাতা সহ শহরতলির সব হাসপাতালেই চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা সহ অন্যান্য জেলার হাসপাতালেও চলছে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। প্রতিবাদে সামিল হয়েছে নার্সরাও। দিল্লির এইমস মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও দেখাচ্ছেন বিক্ষোভ। এমন অবস্থায় সোমবার কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলা হাসপাতালে প্রভাব পড়তে শুরু করেছে। তবে বেশি প্রভাব পড়েছে আরজিকর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে। এমন অবস্থায় গরিব রোগীদের কথা ভাববে কে, প্রশ্ন গোটা দেশের সাধারণ রোগীদের মনে। তবে সমাজে ব্যতিক্রম বলেও একটি শব্দ রয়েছে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গেলেও স্বাস্থ্য পরিষেবা যাতে একেবারে বেহাল না হয়ে পড়ে তার দিকেও নজর রাখছেন ডাক্তারবাবুরা। মনে চাপা প্রতিবাদ নিয়ে শুধুমাত্র গরিব রোগীদের কথা ভেবেই এখনো পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছে তারা। তবে আরজিকরের নৃশংসতার বিরুদ্ধে জনমত গঠন করার ডাক দিতে ভোলেনি চিকিৎসকরা। যারা যাতে আমরা সমস্ত মানুষকে সাথে পাই, আমরা চাইছি যে সাধারণ মানুষ, সমস্ত জনতা এবং সমস্ত ছাত্রছাত্রীরা সব স্তরের আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুক। সেটা নার্সিং হতে পারে, জেনারেল স্টুডেন্ট হতে পারে, এমন কি বিভিন্ন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করুক। শুধু এইটা মাথায় রেখে যাতে বাকি সাধারণ মানুষের অসুবিধে না হয় বা বাকি সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনকে, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে, প্রতিবাদে আমাদের সঙ্গে সামিল হতে পারে, সেজন্য আমরা মানুষের যাতে অসুবিধে না হয় কালো ব্যাচ পরে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি পালন করছি। এমনকি আমরা এটার জন্যে আবার এই আমাদের এই কাজের পরেই আবার আমাদের মিছিল এবং প্রতিবাদ সভা। দেশজুড়ে প্রতিবাদের ভাষা কাঁপিয়ে দিয়েছে নবান্নকে। মমতার পুলিশের উপর যে সাধারণের আস্থা নেই সে কথা ভালোই বুঝতে পারছে চোদ্দতলা। চাপে পড়ে পুলিশকে ডেডলাইন দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। রবিবারের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে তিনি। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন মমতা। তবে যখন একের পর এক অভিযোগ করছে মমতার পুলিশের বিরুদ্ধে, তখন এই পাঁচ দিনে যাবতীয় তথ্য প্রমাণ যে বিকৃত করা হবে না সেই গ্যারান্টি কে নেবে, প্রশ্ন করছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে রাজনৈতিক মহলের প্রশ্ন, ব্যর্থতার দায় মমতা কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের দাবি করেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা। তাহলে মমতা কি নিজে পদত্যাগ করবেন? সিবিআই তদন্তের কথা বলে মমতা কি কলকাতা পুলিশের উপর আস্থা হারালেন? পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কি সরাবেন মমতা? এসব প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষায় সারা দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।